বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে আমরা বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ বিভাগ নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ বিভাগ হলো বিচার বিভাগ, যেখানে 94 নম্বর থেকে 117 নম্বর পর্যন্ত অনুচ্ছেদ রয়েছে। বিচার বিভাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো উচ্চ আদালত, একটা হলো নিম্ন আদালত। উচ্চ আদালতকে সুপ্রিম কোর্টও বলা হয়, নিম্ন আদালতকে অধীনস্থ আদালতও বলা হয়। সুপ্রিম কোর্টের মধ্যে দুইটা পার্ট, একটা হলো হাইকোর্ট বিভাগ, একটা হলো আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা 60+, আপিল বিভাগে বিচারপতির সংখ্যা 7-11। আর আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের প্রধান হইল প্রধান বিচারপতি। আর নিম্ন আদালতের ক্ষেত্রে দুই ধরনের কোর্ট আছে, একটা হলো সিভিল কোর্ট, একটা হলো ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত হলো যেটা জায়গা জমি সংক্রান্ত মামলা, আর ক্রিমিনাল কোর্ট হইছে ক্রাইম বিষয়ক মামলা। দেওয়ানি আদালতের প্রধানকে বলা হয় জেলা জজ, আর সহকারীকে বলা হয় সহকারী জজ। আর ক্রিমিনাল কোর্টের প্রধানকে বলা হয় দায়রা জজ, আর সহকারী যিনি থাকেন ওনাকে বলা হয় ম্যাজিস্ট্রেট। এক্ষেত্রে মনে রাখার সহজ উপায় হলো দায়রা মানে আমরা যারা ক্রিমিনালদেরকে এরকম দায়ী করে তাদেরকে দায়রা বলে। এভাবে মনে রাখতে পারি যে ক্রিমিনাল কোর্টের প্রধানকে দায়রা জজ বলা হয়। অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যেকটা জেলার জন্য দায়রা জজ, জেলা জজ একই ব্যক্তি থাকে, শুধুমাত্র বড় বড় জেলাগুলো ছাড়া, যেমন ঢাকা, চট্টগ্রাম, এখানে জেলা জজ একজন, দায়রা জজ আরেকজন, দুইজন ব্যক্তি। অন্যান্য জেলার ক্ষেত্রে, ছোটো জেলার ক্ষেত্রে জেলা জজ এবং দায়রা জজ একই ব্যক্তি থাকে। হাইকোর্টে সরাসরি যাওয়া যায় নিম্ন আদালতে না গিয়ে, শুধুমাত্র তিনটা ক্ষেত্রে। 1 নম্বর হয়েছে রিট মামলা, 2 নম্বর হলো সমুদ্র বিষয়ক মামলা, 3 নম্বর হয়েছে কাস্টমসের মামলা। এরপর আমরা দেখি অনুচ্ছেদ 94। অনুচ্ছেদ 94-এর 1-এ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশে সর্বোচ্চ একটা আদালত থাকবে, যেটার দুইটা বিভাগ থাকবে, হাইকোর্ট এবং আপিল বিভাগ। এটা 94-এর 1 দ্বারা গৃহীত হয়। 94-এর 2-এর মধ্যে আছে বিচারকের যে সংখ্যা, এটা রাষ্ট্রপতির বিবেচনার উপর নির্ভর করবে। এরপর আমরা 95 নম্বর অনুচ্ছেদ দেখি। 95 নম্বর অনুচ্ছেদে আছে বিচারক নিয়োগ প্রসঙ্গে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক সরাসরি এবং অন্যান্য বিচারপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এখানে অনুচ্ছেদ 95-এর মধ্যে বিচারপতি হওয়ার যোগ্যতা সম্বন্ধে লেখা আছে, ক নম্বর হইল বাংলাদেশের নাগরিক হইতে হবে, খ নম্বর হইল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা নিম্ন আদালতে বিচারক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা অনুচ্ছেদ 96 নম্বর দেখি, যে বিচারকদের পদের মেয়াদ, বিচারকদের পদের মেয়াদ 67 বছর বয়স পর্যন্ত হবে। বিচারকরা পদত্যাগ করবে রাষ্ট্রপতির নিকট। 16তম সংশোধনী, যেটা 2014 সালের 17ই সেপ্টেম্বর সংশোধনী করা হয়, এর মাধ্যমে এই 96 নম্বর অনুচ্ছেদের যে পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা পুনরায় সংসদের নিকট ফিরিয়ে দেওয়া হয়। এটি হয় 17ই সেপ্টেম্বর 2014। এরপর আমরা 102 নম্বর অনুচ্ছেদ দেখি, গুরুত্বপূর্ণ। হাইকোর্ট বিভাগের কতিপয় ক্ষমতা মানে রিটের এক্তিয়ার এই 102 নম্বর অনুচ্ছেদ দ্বারা দেওয়া হয়। রিট মামলার সংজ্ঞা সংবিধানের 3য় ভাগে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হইলে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে প্রতিকারের জন্য যে মামলা করা হয় তাকে রিট মামলা বলা হয়। রিট মামলা 5 প্রকার, যথা বন্দি প্রদর্শন, হুকুম জারি, নিষেধাজ্ঞামূলক রিট, উৎপ্রেষণ রিট এবং কারণ দর্শাও রিট। এর মধ্যে যেটা বন্দি প্রদর্শন রিট আছে এটাকে বলাই হ্যাবাস কর্পাস। কারণ দর্শাও কিউ ওয়ারেন্টও, এটা হইল 5 নম্বর রিট। এরপর আমরা অনুচ্ছেদ 103 নম্বর দেখি, যে আপিল বিভাগের এক্তিয়ার, অর্থাৎ লিভ টু আপিল, আপিল বিভাগের এক্তিয়ার দেওয়া হয়েছে 103 নম্বর অনুচ্ছেদ অনুসারে। 113 নম্বর অনুচ্ছেদে
নিম্ন আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে 113 এবং 114 নম্বর অনুচ্ছেদে। 117 নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল এর সম্বন্ধে বলা হয়েছে যে রাষ্ট্রের আইন অনুযায়ী এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করবে। বাংলাদেশের প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন হয় 1980 সালে। আমাদের ষষ্ঠ বিভাগ অর্থাৎ বিচার বিভাগ এই 117-এর মধ্যে সমাপ্ত। সপ্তম বিভাগের মধ্যে যে নির্বাচন, সপ্তম বিভাগ এখানের মধ্যে অনুচ্ছেদ 118 গুরুত্বপূর্ণ। এখানে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনার হবেন অনধিক 5 জন, অর্থাৎ একজন প্রধান থাকবেন এবং ওনার সাথে আরও 4 জন কমিশনার থাকবেন, আর মেয়াদ হবে 5 বছর। নিয়োগ ও পদত্যাগ করবেন রাষ্ট্রপতির নিকট। অনুচ্ছেদ 118 পরে 119 নম্বরে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 121-এর মধ্যে ভোটার তালিকা সম্বন্ধে আলোচনা করা হয়, যেখানে উল্লেখ করা হয় ভোটারের বয়স কমপক্ষে 18 বছর হইতে হবে। 43তম বিসিএস পরীক্ষা এটা এসেছিল। আর 122 নম্বর অনুচ্ছেদে আছে যে ভোটার হওয়ার জন্য কী কী যোগ্যতা দরকার, এটা আছে অনুচ্ছেদ 122-এ। এরপর আমরা দেখি অনুচ্ছেদ 127 নম্বর, যেটা অষ্টম বিভাগের অন্তর্ভুক্ত। অষ্টম বিভাগ হইল 127 থেকে 132, যে বিভাগের নাম হইল মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর 127 নম্বর অনুচ্ছেদে আছে যে মহাহিসাব নিরীক্ষক নিয়োগ পাবেন এবং পদত্যাগ পাবেন রাষ্ট্রপতির মাধ্যমে, আর মহাহিসাব নিরীক্ষকের মেয়াদ হইল, পদের মেয়াদ 5 বছর, আর বয়স 65, সর্বোচ্চ বয়স 65, যেটা আগে পূর্ণ হবে, অর্থাৎ 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগে যদি 65 বছর হয়ে যায় তবে তাকে পদত্যাগ করতে হবে। এটাকে ইংলিশে বলে সিএজি, অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এরপরে আমরা আলোচনা করব নবম বিভাগ নিয়ে। নবম বিভাগে আছে বাংলাদেশের কর্ম বিভাগ, যেটা 133 থেকে 141 নম্বর অনুচ্ছেদ রয়েছে। এর মধ্যে 137 নম্বর বারবার বিসিএস পরীক্ষায় আসে, যে সরকারি কর্ম কমিশন পিএসসি এটি গঠিত হয় কোন অনুচ্ছেদ অনুসারে, এটা হলো 137 নম্বর অনুচ্ছেদ অনুসারে। এখানে নিয়োগ এবং পদত্যাগ করবে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে, মেয়াদ সিএজির মতো 5 বছর মেয়াদ। এরপরে আমরা দেখি অনুচ্ছেদ 141-এর ক, যেখানে জরুরি অবস্থা ঘোষণার বিধান সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঘোষণা করতে পারবে সর্বোচ্চ 120 দিনের জন্য অথবা 4 মাসের জন্য রাষ্ট্রপতি। 141 ক অনুসারে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে 120 দিনের জন্য। এরপরে অনুচ্ছেদ 142, এটা দশম বিভাগে পড়ছে, সংবিধানের সংশোধন বিভাগের নাম, এবং এই একটি মাত্র অনুচ্ছেদ আছে এখানে। সংবিধানের সংশোধন করার জন্য সংসদের 2/3 ভোট দরকার, অর্থাৎ 350 জন সংসদ সদস্যের মধ্যে 2/3 ভোট দরকার সংবিধানকে সংশোধন করার জন্য। এরপরে সর্বশেষ 11তম বিভাগ হইল বিবিধ, যেটা 143 থেকে 153 পর্যন্ত বিদ্যমান। এখানে অনুচ্ছেদ 153-এর মধ্যে আছে যে সংবিধানের 2টা ভাষা থাকবে, একটা হইল বাংলা, একটা হইল ইংরেজি। যদি বাংলা এবং ইংরেজি কোনো ধরনের অর্থগতভাবে বিরোধ হয়, ওই বিরোধের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে যেটা বাংলাতে লেখা সংবিধান। তো আজকে আমরা সংবিধানের যে ষষ্ঠ বিভাগ থেকে 11তম বিভাগ পর্যন্ত যা আলোচনা করছি ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করব। জাজাকুমুল্লাহ খাইর।